গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার সকালবেলায় এসে গেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে অনেক দিন পর আলু দিয়ে একটু স্যান্ডউইচ বানাবো। ছুটির দিনগুলোতে আমাকে ব্রেড দিয়ে বিভিন্ন রকম পদ রান্না করতে হয়, কারণ ওমের একদমই ব্রেড পছন্দ নাই। ওকে টিফিনে ব্রেডের কিছু দিলেই ও ফেরত নিয়ে চলে আসে, তাই চেষ্টা করি শনি রবিবার ব্রেডের কিছু একটা ব্রেকফাস্ট অন্তত বানিয়ে ওকে খাওয়ানো, কারণ এখানে থাকতে গেলে এখানকার খাওয়ার দাওয়ার তো ওকে অ্যাডপ্ট করতেই হবে তার জন্য। আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কানাডা আসার জন্য কী কী ধরনের ভিসার প্রয়োজন হয় বা কী উপায়ে কানাডা আসা যায়। প্রথমেই বলি, আমাদের দেশে অনেকেরই ধারণা থাকে যে পাঞ্জাবিরাই শুধু হয়তো কানাডাতে থাকে। আমরাও যখন দেশে থাকতাম তখন অনেকের মুখে এই কথাটা শোনা গেছে, কিন্তু আমরা এসে দেখি শুধু ইন্ডিয়া কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে বাস করে, কারণ কানাডা হচ্ছে মাল্টি কালচারাল একটা কান্ট্রি। এখানে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষরা থাকেন, তেমনি গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু এখানে মানুষরা বসবাস করেন। এবার আসা যাক ভিসার কথায়। এখানে সবথেকে বেশি মানুষ আসেন স্টুডেন্ট ভিসায়। স্টুডেন্ট ভিসাতে আসতে পারলে এই যে বেনিফিটগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো স্টুডেন্ট হিসেবেও এখানে পার্ট টাইম জব করা যায় পড়াশোনা করার পাশাপাশি, তাই সেই উপার্জনের টাকাটা অনেকটাই তাদের এখানে থাকার ইউনিভার্সিটির ফিজের জন্য অনেকটাই সুবিধা হয়। এরপর বলি, স্টুডেন্ট ভিসায় এসে পড়াশোনা করার পরও এখানে 3 বছরের জন্য ওয়ার্ক পারমিট পাওয়া যায়। এখানকার একবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেলে এই স্টুডেন্টরা আবার পিআরের জন্যও অ্যাপ্লাই করতে পারেন। এখানে স্টুডেন্ট ভিসাতে আসতে গেলে একটা মোটা অঙ্কের টাকা জিআইসি হিসেবে এখানকার সরকারকে দেখাতে হয় স্টুডেন্টদের। এরপর বলি ভিজিটার ভিসার কথা, যেটা সবথেকে সহজ ভিসা কানাডা আসার জন্য। আগে এই ভিসাতে এসে 6 মাসের বেশি কেউ থাকতে পারতেন না, এখানে কোনো কাজও করতে পারতেন না ভিজিটার ভিসাতে এসে। তবে এখন 2023 থেকে 2025 অবধি এই ভিসার কিছু রুলস পরিবর্তন করা হয়েছে। ধরুন কেউ ভিজিটার ভিসাতে কানাডাতে চলে আসেন এবং এই 6 মাসের মধ্যে কোনো একটা জব জোগাড় করে নিতে পারেন, তাহলে তিনি ভিজিটার ভিসাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে নিতে পারেন এবং অনায়াসেই এখানে তখন জব করতে পারেন। আরেকটা ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট। কানাডিয়ান কোম্পানিগুলো বিভিন্ন দেশের স্কিলড এমপ্লয়ীদের এদেশে নিয়ে আসতে পারেন, তখন তাদের ওয়ার্ক পারমিটে এদেশে নিয়ে আসা হয়। এক ধরনের ওয়ার্ক পারমিট হয় যেগুলো আমাদের দেশের বিভিন্ন কোম্পানি, বিশেষত আইটি সেক্টরগুলো আপনারা জানেন, অনসাইটে পাঠায়, তখন এই এমপ্লয়িগুলোকে ইন্টার ট্রান্সফার করে কানাডাতে নিয়ে আসে। সেটার অবশ্যই একটা লিমিট থাকে, ম্যাক্সিমাম 3 ইয়ার্স অবধি ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি থাকে। তারপরে থাকতে হলে ওয়ার্ক পারমিট রিনিউ করতে হয় বা পিআরের জন্য অ্যাপ্লাই করতে হয়। লাস্ট যে ভিসাটার কথা বলবো সেটা হচ্ছে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবেও এখানে আসতে পারা যায়। এটা দুটো উপায়ে হয়, একটা আপনি কানাডার বাইরের কোনো দেশ থেকে বসেও কানাডার পিআর অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য কিছু ক্রাইটেরিয়া দরকার হয়, মেইনলি সিআরএস স্কোর হাই থাকতে হয়। সিআরএস স্কোরটার জন্য আপনার এডুকেশন, কোয়ালিফিকেশন, ইংলিশ এক্সাম কোর যেমন আইএলটিএস, সেলফিপ এগুলো দিতে হয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরুন মাস্টার্স করতে বা পিএইচডি করতে এখানে আসছে, আর এডুকেশন কোয়ালিফিকেশান বেশি থাকার জন্য একটু বেশি মার্ক্স অ্যাড হয়। এছাড়া আইএলটিএস বা সেলপিপের এক্সামে আউট অফ 10-এ 6.5 মিনিমাম পেতেই হয়। তো গেল কানাডার বাইরের দেশ থেকে পিআর অ্যাপ্লাই করার প্রসেস। এবার বলি, যারা কানাডাতে অলরেডি আছেন স্টুডেন্ট হিসেবে বা ওয়ার্ক পারমিটে, তারা কিভাবে পিআর পেতে পারেন। স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিটদের মিনিমাম 1 ইয়ার কানাডাতে কাজ করতেই হয়, অর্থাৎ 1 ইয়ার কানাডিয়ান এক্সপিরিয়েন্স লাগে। ছাড়াও তাদের এডুকেশন, কোয়ালিফিকেশান, ইংলিশ এক্সাম, মিনিমাম স্কোর নিয়ে তাদের অবশ্যই পাস করতে হয়। এই পিআরের ভ্যালিডিটি থাকে 5 বছরের জন্য। 5 বছর পর
কেউ যদি ক্যানাডাতে চাকরি করতে বা থেকে যেতে ইচ্ছুক হন তাদের সেই পিআর কার্ডটা আবার রিনিউ করতে হয়। কেউ যদি স্থায়ীভাবে এখানে থাকার জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে তাদের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হয়। সবশেষে বলে রাখি, আপনারা ভিসা সম্পর্কিত আরও কিছু জানার জন্য ক্যানাডার ওয়েবসাইট IRCCটা একবার দেখে নিতে পারেন। আমি যতটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এ আরও ডিটেলসে যদি কিছু জানতে চান ওই ওয়েবসাইটটা একবার চেক করে নিন। আজকে দুপুরে আমি বানাচ্ছি কলাইয়ের ডালের বড়ার ঝাল আর বাঁধাকপির তরকারি। এই কলাইয়ের ডালের বড়ার ঝাল কেনার জন্য কলাইয়ের ডালটা সৌমিককে ইন্ডিয়া থেকে আনিয়েছি। এখানে ইন্ডিয়া মার্কেটে পাওয়া যায় কিন্তু অনেকটা বেশি পরিমাণে কিনতে হয় বলে আনি না, কারণ সৌমিকও খায় না, আমি আর একা কত খাবো, তাই কলাইয়ের ডালটা আজকে করেই ফেললাম। এটা নিরামিষের দিনে শুকনো শুকনো ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। এই একটা পদ দিয়েই গোটা ভাত খেয়ে নেওয়া যায়। এরকম পাতলা পাতলা করে আলু কেটে নিয়ে বড়ার ঝালটা করতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুটাকে সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবার বাঁধাকপির তরকারিটা করার জন্য চৌকোনা চৌকোনা করে আলুগুলো কেটে নিচ্ছি। তবে এবার বাঁধাকপিটা ওই দিন জানেন ওই মার্কেটটা থেকে কিনে এনেছিলাম, বিশাল বড়, এত বড় যে আমি একটা ট্রাই করলাম চাকু দিয়ে কিন্তু কিছুতেই কাটতে পারলাম না। ওপরের পাতাগুলো নরম দেখে মনে হচ্ছিল পেরে যাব, কিন্তু কাটতে গিয়ে দেখছি কাটতেই পাচ্ছি না। এখন আবার সৌমিক এসে একটু কেটে দিল, টুকরো টুকরো করে দিল, তারপরে আমি ভালোভাবে কেটে রান্না করতে বসালাম। ক্যামেরাতে দেখে হয়তো ভাবছেন কই ছোটোই তো, কিন্তু সামনে এটা অনেক বড়, ক্যামেরাতে হয়তো ছোট দেখাচ্ছে, এটা 3-3.5 কেজির একটা হবে বাঁধাকপি। সৌমিককে কাটতে বলেছি বলে দেখুন পুরো বাঁধাকপিটার পোস্টমর্টম করে দিল, ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা। আমি বারণ করলাম এত টুকরো করো না, বাঁধাকপি তো কাটতেই পারবো না এরপর। সে আর শোনে, কাটার সুযোগ পেয়েছে, টুকটুক করে টুকরো টুকরো করে দিল। আগা বড়ার ঝালের আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, কারণ বড়াগুলো এমনি প্রচুর জল শুষে নেয়। 1-1.5 মিনিট দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। এই ঝালে সব সময় কাঁচা লঙ্কা আর একটু সর্ষে, কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে, তাই ওপর থেকে একটু লঙ্কা আর কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিয়েছিলাম। বড়ার ঝাল আমার রেডি। দেখুন কিছুক্ষণ পরেই পুরো বড়াগুলো গ্রেভিগুলোকে শুষে নিয়েছে। এবার বাঁধাকপিটা করতে বসাই। বাঁধাকপির তরকারিটা আমি সর্ষের তেলে করছি। ফোড়ন হিসেবে গোটা জিরে দিয়ে দিয়েছি। আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম ভাজতে। আলুগুলো অল্প লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টমেটো টুকরো দিয়ে দিলাম। ভালো করে 1.5-2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম টমেটোগুলো আর আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরেই দেখুন টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 2 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে মটরশুঁটিও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে 1.5-2 মিনিট মতো। এবার কেটে রাখা বাঁধাকপিগুলোকে আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতো নাড়াচাড়া করে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে বাঁধাকপির জলটা একটু কমানোর জন্য আটা দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে ওপর নিচ মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করলেই রেডি বাঁধাকপির তরকারি। সবার লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে তাহলে এ পর্যন্তই। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।